হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। মাই নেম ইজ রাজ। কেমন আছেন বন্ধুরা? আজকে আমি মূলত যেই কথাগুলি নিয়ে উঠাবো বা যে কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই অনেকে আছেন যে সৌদি আরবে যাবেন নতুন ভিসা নিয়ে, যে ভাবছেন যে কোন বিষয়ে গেলে ভালো হবে, কোন বিষয়ে গেলে আমাদের টাকা কম লাগতে পারে। অবশ্যই সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আজকের ভিডিওটা তুলে ধরতেছি। তো মূলত আসলে আজকের যে কোন কোন বিষয়তে ইকামা লাগাতে টাকা কম লাগে, ওকে, কোন কোন বিষয়তে ইকামা লাগাতে টাকা কম লাগে, তো সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো তুলে ধরার আগে, অবশ্যই মেন ভিডিওতে আসার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখতেছেন, নতুন দেখতেছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেবেন। এরকম ভালো ভালো কিছু তথ্য বা ভালো ভালো কিছু কথা পাওয়ার জন্য, তথ্য পাওয়ার জন্য আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে এবং কি আপনারা জন্য কোথাও আর খোঁজা না লাগে, যে কারো কাছ থেকে জন্য জানতে না প্রয়োজন পড়ে, আপনারা নেটে চার্জ দিলেই আপনারা কিন্তু দেখতে পারবেন। তো মূলত যে তিনটা ভিসা, আমি কোন কোন ভিসা টাকা কম লাগে ইকামা বানাতে, তো ইকামা বানাতে তিনটা ভিসা টাকা কম লাগে। নাম্বার ওয়ান হচ্ছে হাউস ড্রাইভার, ওকে। নাম্বার 1 হাউস ড্রাইভার ভিসা নিলে এবং সৌদি আরবে গেলে আপনার ইকামা লাগালে টাকা অনেক কম লাগে। নাম্বার 2 আমেল মঞ্জিল, ওকে। নাম্বার 2 হচ্ছে আমেল মঞ্জিল, আমেল মঞ্জিল হাউস ড্রাইভার সেম পয়সা লাগে। এবং নাম্বার 3 হচ্ছে মাজরার ভিসা, ওকে। তো এই যে মাজরার ভিসা, সেই এই তিনটার ভিসা টাকা আপনার লাগাতে অনেক অনেক কম লাগে। আপনার সৌদি আরবে আপনার যে ইকামা লাগাবেন, ইকামা বানাবেন, তো অনেক টাকা কম লাগবে। তো এই তিনটা বিষয়ের মধ্যে আপনি বাইরেও কাজ করতে পারবেন অবশ্যই, মানে যেটা আমরা বাংলাদেশের মধ্যে বলে যে ফ্রি ভিসা, ওকে, যে ফ্রি ভিসা যেটা বলে, তো অবশ্যই আপনারা ফ্রি ভিসা তো কাজ করতে পারবেন যদি এখান থেকে কারোর সাথে কন্ট্যাক্টে যান, যে বলে আমি বাইরে কাজ করবো, আমি কফিলকে ফায়দা দেবো, ইন্টারেস্ট দেবো প্রতি মাসে মাসে, যে আমি বাইরে কাজ করব, তাহলে অবশ্যই আপনি বাইরে কাজ করতে পারবেন, ওকে, তো কোনো সমস্যা নেই। তো এইগুলির মধ্যে কি কি আপনার প্রয়োজন লাগবে বা কি কি সমস্যা হতে পারে সেটাই আমি, বা কোনটা কোন বিষয়টা ভালো হবে, কোন বিষয়টা একটু ভালো কম হবে, বা কাজের ক্ষেত্রে বা কি হবে বা কি সমস্যা হতে পারে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি, ওকে। তো আমি বলবো 1 নম্বর বিষয়টাই ভালো হবে, অতএব হাউস ড্রাইভার যে বিষয়টা আমি বলেছি, 1 নম্বর যে 1 নম্বর হাউস ড্রাইভার বিষয়টা, হাউস ড্রাইভার বিষয়টা এই তিনটা বিষয়ের মধ্যে এই হাউস ড্রাইভার বিষয়টা সবচেয়ে বেস্ট হয়, কারণ আপনি ওইখানে গেলে আপনি গাড়ি চালাতে পারবেন, গাড়ি চালাতে পারলে অবশ্যই আপনি যদি কল ট্রিপ মারেন বা ট্যাক্সি চালান, ট্যাক্সি তো পারবেন নাই, ওকে, ট্যাক্সি আপনি চালাতে পারবেন না, যদি নিজে পার্সোনালভাবে গাড়ি যদি কিনে যদি আপনি মাদ্রাসার ট্রিপ মারেন, স্কুলের ট্রিপ মারেন বা কল ট্রিপ মারেন, তাহলে অবশ্যই আপনি হাউস ড্রাইভারের বিষয়টা সবচেয়ে বেস্ট হয়, ওকে, কারণ এটা কর্ম আপনার খুবই নর্মাল বা আপনার কোনো কষ্ট লাগবে না, আর আপনি কষ্টের কাজ করলে করতে পারেন, কিন্তু আপনি যদি বাহিরে কাজ করেন, ওকে, বাহিরে যদি কাজ করেন, তাহলে যদি পুলিশের চেকে যদি আপনি পড়ে যান তাহলে অবশ্যই সমস্যা হতে পারে। তো 2 নম্বর যেটা বলেছিলাম, যে তারপর আপনার 2 নম্বর আমেল মঞ্জিল বিষয়টা, আমেল মঞ্জিল বিষয়টা মানে হচ্ছে, আর আমেল মঞ্জিল বিষয়টার মানে হচ্ছে যে গড়বাড়ির কাজ, ঠিক আছে? তো আমেল মঞ্জিল মানে হচ্ছে গড়বাড়ির কাজ, ওকে। তো গড়বাড়ির কাজে যদি আপনি পান বা গড়বাড়ির কাজে যদি বাসাবাড়ির কাজে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার কোনো পুলিশের কোনো টেনশন লাগবে না বা লেবার কোডের কোনো টেনশন হবে না, যাওয়া যাতের পুলিশের কোনো কিছুই আপনার টেনশন হবে না, ঠিক আছে? তো আমেল মঞ্জিল যে বিষয়টা, এটাও হাউস ড্রাইভারের থেকে একটু নর্মাল আছে, তারপরও মোটামুটি হাউস ড্রাইভারের মতোই আমেল মঞ্জিল বিষয়টা, এটাও অনেক ভালো একটা বিষয়, ঠিক আছে? তো আপনারা যদি কফিলের কাছ থেকে, যদি যার কাছ থেকে ভিসা নেন, যদি আপনারা যদি কন্ট্যাক্ট নেন যে বলে আমি বাইরে কাজ করবো, আমি কফিলকে ইন্টারেস্ট দেবো, তাহলে আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে? তো আমেল মঞ্জিল বিষয় হচ্ছে আপনার বাসাবাড়ির কাজ, আপনি তো বাসাবাড়ির কাজ করতে হবে, এটা তো কোনো কথা না, আপনি বাইরে যদি কাজ করেন তা আপনি বাইরে কাজ করতে পারেন, ঘন্টা হিসাবে টাকা পাবেন, তো আপনারই ফায়দা বা আপনারই লাভ, যদি আপনার কপিলের কাছ থেকে যদি ওইরকম কন্ট্যাক্টে যদি টাকা, মানে ভিসা যদি নিয়ে, ওকে, তো আমেল মঞ্জিল। তো তারপর হচ্ছে আর যে 3 নম্বর যে ভিসাটার কথা বলেছিলাম, যে মাজরার
যে বিষয়টা, ওকে, মাজরার যে বিষয়টা, এটা হচ্ছে সবচাইতে কষ্টের কাজ। মাজরার যে বিষয়টা এটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ, কারণ যদি সবচেয়ে কষ্টের না হয়, মাজরা মানে কি জানেন? মাজরা মানে হচ্ছে আপনার জমি জামা। ওকে, তো বাংলাদেশের যে জমি জামা আর ওইখানের জমি জামা কিন্তু রাত আর দিন ডিফারেন্স, ঠিক আছে? তো রাত আর দিন দিন যদি ডিফারেন্স হয় তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে যে মাজরা রাত আর দিন ডিফারেন্স কিরকম হতে পারে। বাংলাদেশের মধ্যে যে জমি জমাতে তো আমরা কাজ করছি বা কাম করেছি বা কাম করতেছি, তো ওইখানে ডিফারেন্স হবে কেন ভাই? ওইখানে ডিফারেন্স একটাই হবে, কারণ বাংলাদেশে কিন্তু আপনার আবহাওয়া ভালো, যদিও গরম থাকে, চারো সাইডে কিন্তু চারোদিকে কিন্তু আপনার গাছপালা আছে, তো আপনি যে কোনো টাইমে আপনি ছায়াত যাইতে পারবেন, যে কোনো টাইমে আপনি ঘরে যেতে পারবেন, বাড়িতে যেতে পারবেন, রেস্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইখানে কিন্তু আপনি গাছপালা পাবেন না, যদিও গাছ পাওয়া যায়, যে একটা এরিয়ার মধ্যে যে একটা মনে করেন যে এরিয়া বাউন্ডারির মধ্যে যদি গাছ লাগাই রাখে, ওই গাছের নিচেও যদি বসেন তো তাও আপনার গরম লাগবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মরুভূমির মধ্যে আপনার মাজরা তৈরি করা হয়, ওখানে শাক সবজি যে কোনো জিনিস, আপনি গরু ছাগল যা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। অর্থাৎ মাজরা মানে হচ্ছে জমি জামা। তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারছি, আর যদি যারা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আপনারা কোন কথাটা বোঝেন না, বা কোন কথাটা আপনাদের জানার প্রয়োজন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না যে আমি আসলে মূলত কোন কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা বোঝাচ্ছি। ওকে, তো মাজরার বিষয়ে আমি আপনাদেরকে বলেছি, তিনটা বিষয়ের কথা আমি বলেছি, যেমন এক নম্বর হাউস ড্রাইভার, দুই নম্বর আমেল মঞ্জিল, তিন নম্বর মাজরার বিষয়। তো মাজরার বিষয়টা একটু কষ্টের কাজ বেশি, কারণ রোদের মধ্যে থাকতে হবে, তো রোদ্রতে থাকতে হলে তো অবশ্যই কষ্টের কাজ। ওকে, তো হাউস ড্রাইভার আপনি যদি গাড়ি কিনে গাড়ি যদি চালাতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট, কোয়ালিটি মারতে পারলে সবচেয়ে বেস্ট, তাহলে এটার মধ্যে আপনার কোনো কষ্ট লাগতেছে না। আর যেটা আমেল মঞ্জিল বলেছে, আমেল মঞ্জিলে আপনি যদি কোনো হোটেল মোটেলে যদি কাজ পান বা কোনো বাসা বাড়িতে যদি কাজকর্ম করতে পারেন তাহলে আপনার শান্তি। সেম মাজরার বিষয়টাও এরকম, যদি আপনি কন্ট্রাক্টে যদি আপনি মানে বাহিরে কাজ করতে পারেন, সেম এরকমই। আপনি কিন্তু কোনো কোম্পানিতে যাই কিন্তু আপনি জব করতে পারবেন না। কেন পারবেন না? এই তিনটা পেশা কোম্পানিতে জব দেবে না, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল এবং মাজরা, ঠিক আছে? কারণ এটি কোম্পানির মধ্যে যদি জব দেয় তাহলে কোম্পানির সমস্যা হতে পারে, যদি চেকের মধ্যে পড়ে যান বা এরকম মানুষ যদি কোম্পানিতে পায় তাহলে সমস্যা। ওকে, তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারছি। বন্ধুরা, অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখেছেন, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, আর আমাকে আপনারা সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সো প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং পাশের যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেবেন, নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন আপনাদের মোবাইলে এরকম ভালো ভালো কিছু তথ্য জন্য নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।